নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, রাজনীতি বুঝি একেই বলে, যাকে কিনা কয়েকদিন আগেও 42 দিন একেবারে জেলের মধ্যে আটকে রেখেছিলেন, তার কাছেই শেষ পর্যন্ত পৌঁছে গেল একেবারে দিদির দূত। দিদির দূত হয়ে নওশাদ সিদ্দিকীর কাছে পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তবে স্নেহাশিস চক্রবর্তী এদিন ফুরফুরা শরীফে পৌঁছলেও নওশাদ সিদ্দিকী কিন্তু দিদির দুধকে ঘোল খাইয়ে দিলেন। ফুরফুরা শরীফে স্নেহাশিস চক্রবর্তী গেলেন বটে, কিন্তু নওশাদ সিদ্দিকী তার সঙ্গে দেখা করলেন না, দেখা দিলেন না। আর তারপরেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে, যে আসলে কি তাহলে দিদি তার দূতের মাধ্যমে কোথাও একটা বোঝাপড়ার চেষ্টা করছেন, কোথাও কি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন? তা না হলে স্নেহাশিস চক্রবর্তী নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে যাবেন কেন? বন্ধুরা, আপনারা ভালো মতোই জানেন যে সাগরদিঘি বিধানসভা তৃণমূলের হাতছাড়া হতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাফাপড়ে পড়েছেন। এবং তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে যতই বলুন না কেন যে সাগরদিঘিতে বিজেপি, বাম আর কংগ্রেসের জোট হয়েছিল বলেই তৃণমূল হেরেছে, বাস্তবে কিন্তু তিনি এই হার হজম করতে পারছেন না। এবং সেই কারণেই যেটা জানা যাচ্ছে, তৃণমূল সূত্রে যেটা খবর, যে সাগরদিঘির জেলা নেতৃত্বকে এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট তলব করছেন, রিপোর্ট বানাতে বলেছেন যে কেন হারলো। অনেকেই যেটা বলছেন যে আসলে এই যে বাম, বিজেপি এবং কংগ্রেসের জোট সাগরদিঘিতে, সেটা কেন হতে দেওয়া হলো, সেটাই রিপোর্টে জানতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো একদিকে যেমন সাগরদিঘির স্থানীয় নেতাদের কাছ থেকে তিনি রিপোর্ট তলব করছেন, পাশাপাশি তিনি নওশাদ সিদ্দিকীর সঙ্গে একটা বোঝা পড়ারও চেষ্টা করছেন, এমনটাও কিন্তু অনেকে বলছেন। আর সেই কারণেই তিনি একবারে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে ফুরফুরা শরীফে পাঠিয়েছেন। যদিও স্নেহাশিস চক্রবর্তী মিডিয়াকে যেটা জানিয়েছেন যে আসলে ইসালে সহাবের সময় ফুরফুরায় যত পীর এবং পীরজাদা আছেন তাদের সবার সঙ্গে তো তিনি দেখা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ফুরফুরায় রাস্তাঘাট, পানীয় জল, আলোর সুব্যবস্থা করেছেন। তো তিনিও চেষ্টা করছেন যে এইসব সুযোগ সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা, সেসব খোঁজ খবর নিতেই তিনি নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী তাকে ধরা দেননি। তবে পকেটে তো ফোনটা ছিল, ফোনটাও তিনি ট্রাই করেছিলেন, চেষ্টা করেছিলেন নওশাদ সিদ্দিকীকে ফোনে ধরার জন্য, কিন্তু নওশাদ সিদ্দিকীকে তিনি ফোনেও পাননি। পরে আবার বিব্রত হয়ে মিডিয়াকে বলেছেন যে আসলে নওশাদ সিদ্দিকীর সঙ্গে ফোন নেই, ফোনটার সঙ্গে ছিল না বলেই ফোনটা তিনি ধরতে পারেননি। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে, যে আচমকাই একজন রাজ্যের মন্ত্রী নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গেলেন কেন? যে নওশাদ সিদ্দিকীকে কয়েকদিন আগেও প্রায় 42 দিন জেলে ভরে রাখা হলো, সেই নওশাদ সিদ্দিকীর সঙ্গে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দেখা করার ইচ্ছেটা জাগলো কী করে? আর যে নওশাদ সিদ্দিকীকে কদিন আগেই পুলিশ তুলে নিয়েছিল এই বলে যে ভাঙড়ে তিনি হিংসা ছড়াচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকীর সঙ্গে স্নেহাশিস চক্রবর্তী দেখা করার সাহস পেলেন কোত্থেকে? বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর এতটা নিশ্চয়ই ক্ষমতা নেই যে দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মুখ্যমন্ত্রীকে না জানিয়ে তিনি নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গেছেন। আসলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ছাড়পত্রটা দিয়েছে বলেই কিন্তু তিনি নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার সাহসটা পেয়েছেন কিংবা দেখা করতে গেছেন। অর্থাৎ এর ফলে একটা জিনিস পরিষ্কার, যে কোথাও না কোথাও কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল একটা বোঝাপড়ায় আসতে চাইছে। বন্ধুরা খেয়াল করবেন যে ভাঙড়ে কিন্তু আরাবুল ইসলাম, তৃণমূল নেতা আরাবুল ইসলাম, এই নওশাদ সিদ্দিকীর জেল থেকে মুক্তি পাওয়ার পরেই যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন, মানে তৃণমূলের সেখানকার যে নেতা কর্মী তাদের যেটা বলেছিলেন যে মাঠে নামতে হবে, খেলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাবে আর নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে, আমরা তা হতে দেব না। অর্থাৎ ইঙ্গিতটা পরিষ্কার,
ভাঙড়ের যারা ভোটার, বিশেষ করে সংখ্যালঘু ভোটার, তাদের উদ্দেশ্যেই এই বার্তাটা আরাবুল ইসলাম দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাবে, আর ওই নওশাদ সিদ্দিকীকে ভোটটা দেবে এইটা তো হতে দেব না। সুতরাং আরাবুলের এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির পাল্টা একটা হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকীও দিয়ে বসে আছেন। নওশাদ সিদ্দিকী কিন্তু পাল্টা যেটা জানিয়েছেন যে তিনি কিন্তু মাঠ ছাড়বেন না। আর এই যে লড়াই, একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে নওশাদ সিদ্দিকী, এই লড়াইয়ে সবথেকে বড় ক্ষতিটা কিন্তু হয়ে যাচ্ছে তৃণমূলের। তৃণমূলের আরেক নেতা, মানে সংখ্যালঘু নেতা তোহা সিদ্দিকী একদিন আগেই কিন্তু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে হবে, গাছ কিন্তু কাটা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি এটাও বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই রাজার মতো, মহারাজার মতো ঘরে বসে রাজনীতি করেন, তা করলে কিন্তু ভবিষ্যতে খুব খারাপ দিন আসছে। তো সব মিলিয়ে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে বন্ধুরা, যে এই যে সাগরদিঘির উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল হারতেই কিন্তু কোথাও যেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মনে হচ্ছে যে না, ভুল একটা কিছু হচ্ছে, ভুল কোথাও যেন হয়ে যাচ্ছে, এবং সেই ভুলটাকে কিন্তু অবিলম্বে সামাল দিতে হবে। এবং সেই ভুলটা সামাল দিতেই কি এই নওশাদ সিদ্দিকীকে হাতে করার চেষ্টা, নওশাদ সিদ্দিকীর সঙ্গে বোঝাপড়ার চেষ্টা, এই প্রশ্নটা কিন্তু এই যে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নওশাদ সিদ্দিকীর সঙ্গে আগ বাড়িয়ে দেখা করার একটা ফয়সালা কিংবা ইচ্ছা তাতে কিন্তু উঠছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।